অনেকদিন ধরে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল গণমাধ্যমে। পিএসজির আক্রমণ ভাগে সেরা তিনজনের একজন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে শুরুর দিকে লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগ তৈরি করেছে পিএসজি। যে আক্রমণ ভাগে আছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। নিজেদের আক্রমণ ত্রয়ের সেরা এই ফরওয়ার্ডকে কোনোভাবেই ছাড়তে চাইছে না পিএসজি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ উঠে পড়ে লেগেছে কিলিয়ান এমবাপ্পেকে দলেই ভেড়ানোর জন্য। সবচেয়ে শীতকালীন দলবদলে ফরাসি বিশ্বকাপজয়ী এই তরুণ ফরওয়ার্ডকে দলে নেওয়ার চেষ্টা করেছিল রিয়াল, সেই যাত্রায় সফল হয়নি তারা। এদিকে কিলিয়ান এমবাপ্পেও চাচ্ছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে। আগামী গ্রীষ্মকালীন দলবদলে কিলিয়ান এমবাপ্পেকে দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের জার্সিতে। এত সব খবরের মাঝে এবার স্প্যানিশ দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর এক খবর। মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখার জন্য ব্ল্যাঙ্ক চেক অফার করেছে পিএসজি। পিএসজি সেই অফার ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি জায়ান্টরা চাচ্ছিল আগামী দুই বছরের জন্য কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে। অন্তত বর্তমান চুক্তির পর আরও দুই বছর যেন ফরাসি এই ফরওয়ার্ড দলটিতে থাকে, সেই লক্ষ্যে চুক্তি নবায়ন করতে চেয়েছিল পিএসজি। পিএসজির প্রস্তাবে উল্লেখ ছিল চুক্তিতে থাকবে কিলিয়ান এমবাপ্পের যে কোনো সময় স্বাধীনভাবে অন্য কোনো ক্লাবে যাওয়ার অধিকার। পিএসজির ব্ল্যাঙ্ক চেকের দেওয়া এই বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।